আফগানিস্তানে 25 জন তালেবানকে হত্যার কথা স্বীকার করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি। তার দাবি, নিহতদের সবাই তালেবান যোদ্ধা ছিলেন। 10 জানুয়ারি প্রকাশ হতে যাওয়া আত্মজীবনীমূলক স্পেয়ার নামক বইতে এমন স্বীকারোক্তি দিয়েছেন তিনি। ডিউক অব সাসেক্স খ্যাত হ্যারি ব্রিটিশ সেনাবাহিনীর হয়ে 10 বছর কাজ করেছেন, 2 বার আফগানিস্তানের মিশনেও গিয়েছেন। প্রিন্স হ্যারি অ্যাপাচি হেলিকপ্টারের পাইলট হিসেবে 6টি অভিযান পরিচালনা করেছেন। দ্বিতীয় দফায় দায়িত্ব পালনকালে এক সামরিক হেলিকপ্টারে 25 জনকে হত্যা করেন তিনি। 38 বছর বয়সী হ্যারি তার স্পেয়ার নামক বইতে বলেছেন, ওই 25 জনকে তার কাছে মানুষ নয় বরং দাবার গুটি মনে হতো, তাই তিনি দাবার বোর্ড থেকে তাদের সরিয়ে দিয়েছেন। তার লেখায় তিনি আরো বলেন, এটি তার কাছে তেমন কোনো ঘটনা নয়, তাই এসবের জন্য সে গর্বিত কিংবা লজ্জিত নয়। এর আগে 2013 সালে ব্রিটিশ রাজপরিবারের এ সদস্য জানিয়েছিলেন, তিনি আফগানিস্তানে অভিযানে গিয়ে মানুষ হত্যা করেছিলেন। তবে এবারই প্রথম প্রকাশ করলেন ঠিক কতজনকে তিনি হত্যা করেছিলেন। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ।